আগের দিন শেরপুরে মিটিং করেছি, গত সপ্তাহে রাজশাহী, চাপাই, সিরাজগঞ্জ করেছি। তো আমরা ধারাবাহিকভাবে জমিয়তুল মুদারিসের কার্যক্রম আমরা চালাই যাচ্ছি। আপনারা নিশ্চয়ই জানেন জমিয়তুল মুদারিসের একটি অরাজনৈতিক সংগঠন। জমিয়তুল মুদারিস তো রাজনীতি করে, আপনারা জানেন কোনদিন রাজনীতি করেছে? আমাদের সভাপতি মোহাম্মদ মকবুল আহমদ মাওলানা আব্দুল মান্নান সাহেব তো রাজনীতি করেন, উনি রাজনীতিবিদ সৃষ্টি করেছেন, উনি রাজনীতি সৃষ্টি করেছেন। আমি বিশ্বাস করি ওনার জন্ম না হইলে এই দেশে বেসরকারি শিক্ষকদের এই বেতন স্কেল, এই চাকরিবিধি, এই যা যা কিছু পাইছি আমরা কিছুই পেতাম না, আমরা এটা আমি মনে করি সারা বাংলাদেশের গর্ব, সারা দেশের মধ্যে চাঁদপুরের আপনারা যারা আছেন আপনাদের বিশেষ, কারণ আমি চাঁদপুরের সন্তান, নাকি বলেন? সেই হিসেবে আপনাদের বিশাল একটা গর্ব। এবং মরহুম মকবুল মাওলানা আব্দুল মান্নান সাহেব হুজুরের দেখছি ওনার আঞ্চলিক যে একটা ভীতি, মানে ভীতি টান।